একদিনের ক্রিকেট বিশ্ব মানচিত্রে ভালোভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। এই সংস্করণে যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম টাইগাররা। তাই তো ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের আশা ছিল, আশা ভঙ্গ হয়েছে। কিন্তু টি টোয়েন্টি সিরিজে যেটা করেছে সেটা ছিল ভাবনারও বাইরে। 20 ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল টাইগাররা। ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে এই প্রথম ইংলিশদের সিরিজ হারালো বাংলাদেশ। এবার অপেক্ষা বাংলাওয়াশের। চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতার পর টি টোয়েন্টি সিরিজ শুরুর ম্যাচেও ইংলিশদের হারিয়েছে বাংলাদেশ। সেই ফর্মটা ঢাকাতেও টেনে এনেছে টাইগাররা, স্কোর বোর্ডে মাত্র 117 রান। টি টোয়েন্টি ক্রিকেটে এই রান নিয়ে জেতার আশা করা একটু কঠিনই, কিন্তু খেলাটা যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্পিন স্বর্গে, তখন এই রান নিয়েও লড়াই করা সম্ভব। আর ইংলিশদের জন্য লড়াইটা ছিল সিরিজ বাঁচানো। বাংলাদেশের রান তাড়ার কাজটাও তাই সহজ হওয়ার কথা ছিল না। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের 117 রান টপকাতে বাংলাদেশের যথেষ্ট কাঠ খড় পোড়াতে হয়েছে। শেষ পর্যন্ত 7 বল হাতে রেখে 6 উইকেটে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাট করতে নেমে নতুন বলে তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে ইংলিশ টপ অর্ডার। ইনিংসের তৃতীয় ওভারে ডেভিড মালানকে ফেরান তাসকিন। পরে অবশ্য পাওয়ার প্লেতে ভালোই খেলছিল ইংল্যান্ড। সল্ট ও মঈন আলী 6 ওভারে 50 রান তোলেন। পাওয়ার প্লের পরেই ফাটল ধরে ইংলিশ ব্যাটিং লাইন আপে। সল্ট মঈন আলীর জুটি বড় করতে দেয়নি সাকিব। ইনিংসের সপ্তম ওভারে এসেই সল্টকে বিদায় করেন সাকিব। জশ বাটলার প্রথম ম্যাচে হাসান মাহমুদের বলে আউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসেও তাক করা ইয়র্কারের বাটলারের স্ট্যাম্প উপরে ফেলেন হাসান। তখন ইংলিশরা বড় ধাক্কা খায় এবং পরের গল্পটা মিরাজের। মিরাজের কেরিয়ার সেরা বোলিংয়ে ধস নামে ইংলিশ ব্যাটিংয়ে। তিনি 4 ওভারে 12 রান দিয়ে একে একে 4টি উইকেট শিকার করে। এরপর আর কোনো ইংলিশ ক্রিকেটার মাঠে দাঁড়াতে পারেনি ঠিক মতো। আসা যাওয়ার মধ্যে দিয়ে 117 রানে থামে ইংলিশদের ইনিংস। রান তাড়ার শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। আগের ম্যাচের মতো আগ্রাসী শুরু দেখা যায়নি। ইংল্যান্ড সিরিজ জুড়ে রানের খরায় থাকা লিজন দাসও খুব একটা সুবিধা করতে পারেনি। তৃতীয় ওভারে স্যাম কারনের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন লিটন। আরেক ওপেনার রনি 14 বলে 7 রান করে আউট হন। শুরুর এই ধাক্কাটা সামলে নেন নাজমুল হোসেন ও তৌহিদ হৃদয়। দুজনে মিলে 31 বলে 29 রান যোগ করার পরই রেহান আহমেদের শিকার হন হৃদয়। কিন্তু রেহান ও আদিল রশিদদের বলে খুব একটা সুবিধা করতে পারছিল না বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর মাঝে নাজমুল ও মিরাজ খেলেন কিছু সাহসী শট। তারা দুজনে মিলে 41 রান যোগ করেন 32 বলে। 16 বলে 20 রান করে আউট হন মিরাজ। পরে সাকিব নেমেও ম্যাচ শেষ করতে পারেনি। নাজমুলের অপরাজিত 47 বলে 46 রান ও তাসকিনের অপরাজিত 8 রানে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সামনে এখন অপেক্ষা ইংলিশদের বাংলা ওয়াশ করে আরেকবার টাইগারদের সামর্থ্য ও সক্ষমতা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দেয়া। আর সেই অপেক্ষায় এদেশের ক্রিকেট ভক্তরা।